বাংলাদেশের সংবিধান নষ্টকারী, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারী, বাংলাদেশের সব সংবাদপত্র বন্ধকারিনী শেখ হাসিনা ওয়াজেদ 16টি বছর বাংলাদেশে বিনা ভোটে সরকার হয়ে নিপীড়ন নির্যাতন চালিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমমনা দলগুলোর পক্ষ থেকে 2011 সালে 2 দিনের জন্য হরতাল ডেকেছিল। সে হরতাল চলাকালীন সহযোদ্ধা যারা আমার সাথে আছে নাম বলব, তাদেরকে নিয়ে আমি শেরেবাংলা জাতীয় সংসদ ভবন থেকে একটা মিছিল নিয়ে কারণের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তখন এই আজকে অতিরিক্ত পুলিশ কমিশনার এবং তৎকালীন তেজগাঁও ছিলেন বিপ্লব কুমার সরকার, ও তার অধীনস্থ সকল পুলিশ অফিসার ও সিপাহীগণকে নিয়ে আমাদেরকে বাধা দেয় আপনারা সংসদ ভবন থেকে এক মিনিটও বের হতে পারবেন। কথা কাটাইতে এক পর্যায়ে আমরা যখন বেরিয়ে পড়লাম তখন হঠাৎ আমি দেখি আমার মাথায় রক্ত, যে দৃশ্যগুলো এখানে যেসব টেলিভিশন আছে তাদের কাছে রক্ষিত আছে বলার কথা, আমাকে লাঠি পিটা করে মাথা আঘাত করেছে, আমার লিগামেন্ট ছিঁড়ে দিয়েছে এবং একটু পিছনে যেন আমাকে দেখায় এবং লাঠির আঘাতে দেখুন লাঠির আঘাতে আমার কিডনি অচল হয়ে গেছে, সেটা আমেরিকা সিঙ্গাপুরে চিকিৎসা করানো হয়েছে। আমার বন্ধু আশরাফুল সেই মামলা তদন্ত হয়ে 3 দিনের মাথা সেই মামলা বাতিল করে দেওয়া, কিন্তু দুর্ভাগ্য বন্ধুরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ যারা আমার সামনে দাঁড়িয়ে বসে আছে সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমি একজন রাজনৈতিক কর্মী, আমি একজন মুক্তিযোদ্ধা, অস্ত্র ধরে দেশ স্বাধীন করেছি, আমি শিক্ষা প্রতিষ্ঠানের বিপিজিএস হয়ে এই পর্যন্ত এসেছি, 5 বার এমপি হয়েছি, বিরোধী দলের সিপিডির দায়িত্ব পালন করেছি। এরকম নির্মম আঘাত নির্মম অত্যাচার আমি আর কোনোদিনও কোনো স্বৈরাচার সরকার করেছি না। তখন আমার বিরুদ্ধে পুলিশবাদী হয়ে একটা মামলা করেছে, সেই মামলা এখনো আমাকে হাজিরা দিচ্ছে।